সম্প্রতি জার্মানির মন্ত্রিসভায় পাশ হয়েছে জার্মান নাগরিকত্ব আইন। দেশটির পার্লামেন্টে এটি পাশ হলেই কার্যকর হবে নতুন আইনটি। এতে অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। এ বিষয়ে জার্মান থেকে জানাচ্ছেন প্রতিনিধি রায়হান জিলানি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জার্মানির নতুন নাগরিকত্ব আইন পাশ হয়েছে জার্মান মন্ত্রিসভায়। এখন পার্লামেন্টে এটি পাশ হলেই কার্যকর হবে নতুন আইনটি। এতে অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ আগের চেয়ে অনেক বেশি সুগম হবে। অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে চায় জার্মান বর্তমান জোট সরকার। এজন্য তারা এই আইনটিতে পরিবর্তন এনেছে এবং উদ্যোগ নিয়েছে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ন্যান্সি ফেজার। 23 আগস্ট মন্ত্রিসভা এই আইনের খসড়ার অনুমোদন দিয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন এবং তিনি বলেছেন যে দক্ষ কর্মীর সংকটে থাকা জার্মানির জন্য এই আইনটি হবে অত্যন্ত আধুনিক এবং অভিবাসীদের জন্য আকর্ষণীয়। তিনি বরাবরই অভিযোগ করছিলেন যে জার্মানির বর্তমান নাগরিকত্ব আইন অভিবাসীদের জন্য আকর্ষণীয় নয়, সেজন্যই আসলে জার্মানিতে দক্ষ কর্মীরা আসছে না। তিনি আরও বলেন, আমরা একটি আধুনিক অভিবাসন আইন প্রণয়ন করেছি যা আমাদের বৈচিত্র্যপূর্ণ সমাজ এবং আধুনিক রাষ্ট্রের জন্য ন্যায়সঙ্গত। জার্মানি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রায়হান জেলানে।